আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে আম রান্না। এই যে একটা আম এখানে ফালি করে নিছি, একটা আমে 5 থেকে 6 টুকরা হয়েছে, এটুকু আম ছোট মাছের মধ্যে দিলাম। ছোট মাছে একদম এই যে ছোট মাছ বলতে এই যে এই ছোট মাছগুলো, এই যে এই যে চিংড়ি মাছ, মলা মাছ, আরো কি মাছ বলে এগুলো, সেপটা সেপটা যার নাম জানি না। এই মাছগুলো লবণ, হলুদ, সময় খুব সামান্য জিরার গুঁড়া কয়েকটা, এই যে রসুন, কোটা কোটা রসুন, কয়েকটা কোটা কোটা রসুন দিলাম, আর একটু 2টা পেঁয়াজ কেটে দিলাম, আম একটা আম, এগুলো দিয়ে প্রায় আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিছি। এখন এগুলারে এখন ধনিয়া পাতা দিব, একটু মিক্স করে নিয়ে আম দিলাম কেটে, এখন দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে একটু মিক্স করে নিয়ে প্রায় আধা ঘন্টা ম্যারিনেটের পর মিক্স করে নিচ্ছি, সব কিছু একসাথে দিছি। এই যে এখানে আছে ভ্যারাইটিস মাছ, মাছ চাপিলা মাছের মতো কান বড় বড় মাছ, এগুলা চিংড়ি মাছ, এই যে ছোট মলা মাছ, মিক্স মাছ, অনেকগুলো মিক্স মাছ, এই মাছগুলো এমনিতে অনেক মজার মাছগুলো, আম দিয়ে রান্না করলে আরো ভালো লাগবে। এখন জল দিব, একটু যেহেতু কোনো কিছু নাই, আর একটা আলু কেটে দিছি, এই যে একটা আলু কেটে দিছি, এই যে চিকন চিকন করে একটা আলু কেটে দিছি। আমার কাছে ছোট মাছের মধ্যে যে কোনো তরকারি, খুব বেশি না, খুব সামান্য করে কোনো তরকারি দিলে, বিশেষ করে আলু বেগুন, এই 2টা জিনিস খুব ভালো লাগে খেতে। আমার কাছে মনে হয় যেন নর্মালি রান্না করলে যেমন হয়, তার সে একটু যদি কিছু কোনো একটা সবজি দিই তাহলে আরো ভালো লাগে খেতে। খুব সামান্য জল দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব, দর্শক এই যে হয়ে গেছে আমার মাছ দিয়ে আম রান্না। এই যে আমগুলো একদম গলে গলে সুন্দরভাবে বসে আছে, আম দিয়ে ছোট মাছ রান্নাটা অনেক মজার, অনেক মজার হয়। আমটা আমরা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখতে পারি, কাটিয়ে কেটে একটা বক্সে, একদম কাঁচা আম যেটা সেটা বক্সে রেখে দিলে 12 মাস আমরা খেতে পারি এইভাবে ছোট মাছের সাথে, কিংবা আম ডাল রান্না করে যে কোনো রকমে। হয়ে গেছে আমার মাছ দিয়ে আম রান্না। দেখুন, আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।